রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আছি দিদি ব্লগার লিজা আক্তার আপনাদের সাথে আমি আবারো বরাবরের মতন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই ব্লগটি আজকে সকাল থেকেই আমি আপনাদের মাঝে চলে আসলাম ব্লগ নিয়ে এই যে আমি এখানে দুইটা ডিম চুলে নিয়েছি এটা হচ্ছে সকাল আর দুইটা ডিম একটা মেয়ের জন্য একটা মেয়ের বাবার জন্য ডিম দুইটা চুলে নিব যে ডিম দুইটা চুলে নেওয়া শেষ হয়ে গেল আর এই যে সকালবেলা আসলে আমরা আর কি বেশিরভাগ সকালে আমরা ভাত খাই এটা অবশ্যই সবাই জানেন যারা প্রথম থেকে আমার ব্লগটা দেখেন এই যে সকালবেলা আজকে শুটকি ভর্তা করেছি তারপরে কালকের তরকারি ছিল চিকেনের তরকারি ছিল এগুলি দিয়ে সকালে নাস্তাটা করে নেওয়া হলো আর এই যে হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেল দোকানে আর এই যে এদিক দিয়ে চলে আসলাম আমার ঘর গোছানোর জন্য আমার বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি ওটার আপনাদের মাঝে শেয়ার করলাম না এখন মেয়ের বেডরুমটা গুছিয়ে দিব প্রথমে বেডটা গুছিয়ে নিচ্ছি আর প্লিজ যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন আর প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ব্লগটি আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আর এই কাজটি কিন্তু প্রতিদিন আমাদের করতেই হয় তাই না তবুও আপনাদের মাঝে যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল তাই আমার প্রতিদিনের লাইফস্টাইলটা আপনাদের কাছে শেয়ার করি যে আমি প্রতিদিন কি করি তাই এটা আপনাদের মাঝে অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করি আর কি অনেক কিছুই করতে হয় একটা সংসারে সবাই জানেন যে অনেক কাজ থাকে কিন্তু সব কাজ তো আর তুলে ধরা সম্ভব না তাই একটু একটু করে যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি তাহলে দেখতে থাকেন আমার কাজগুলি কেমন লাগে আপনাদের কাছে যে পেটটা গুছিয়ে নিলাম এখন এখন মেয়ের দেখেন মেয়ের টেবিলের অবস্থা কি করে রাখছে এখন মেয়ের পড়ার টেবিলটা একটু গুছিয়ে দিব এখন একটু মোসা দিয়ে দিব আর যে এখন ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার ব্লগে কিন্তু আমি বাড়তি কোনো কিছু দেখাই না আমার যা আছে আমি তাই আপনাদের মাঝে শেয়ার করি তাই এই যে এখন গোটা সুরা দিয়ে চলে আসলাম কিচেন রুমে এখন আমার এই চুলাগুলি একটু মুছে নিচ্ছি আর প্রতিদিনই আমি এই চুলাগুলি রান্নার আগে দিয়ে সকালবেলা নাস্তা বানানোর পর দুপুরে রান্নার আগে দিয়ে এই চুলাটা মুছে নিই ভালোভাবে আর এই যে কিছু থালা বাসন ধুয়ে রাখছিলাম এগুলি এখন জায়গায় রেখে দিচ্ছি
আর আমার ব্লগে কিন্তু যেটা রিয়েল, একটা প্রতিটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিভাবে মানুষের জীবনযাপন করে ওইটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমার ব্লগে সবসময় আপনারা রিয়েলটাই দেখতে পারবেন, কোনো আহামরি কোনো কিছু আমার ব্লগে থাকবে না। আমি আর কি আমার সংসারটাকে আমি কিভাবে আমার দিনটা কাটাই ওইটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। এই যে এখন কিছু বাজার নিয়ে আসছে, এখানে মূলা শাক নিয়ে আসছে, তারপর একটা কবুতর নিয়ে আসলো, এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আরে যে সব কাজ করা শেষ পর আর কি শেষ করে একটু পানি খেয়ে নিচ্ছি। পানিটা খেয়ে চলে যাব কাটাকুটি করার জন্য, রান্নার প্রস্তুতি নিব। এই যে চলে আসলাম, এখন মূলা শাকগুলি কেটে নিব। আজকে মূলা শাক ভাজি করব, তারপরে মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, কারণ আমি যেহেতু শুটকি পাগল একটা লোক, আমার শুটকি না হলে তো চলেই না। আর রান্না করব কবুতর। শাকগুলি এখন কুচি কুচি করে পলে নিচ্ছি। শাকগুলি পলে নেওয়া শেষ হয়ে গেল, এখন মূলাগুলি একটু কেটে নিব, তারপর সবকিছু রেডি করে চলে যাব রান্নার রুমে। এখন পেঁয়াজ ছেলে নেব, সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আগে থেকে রান্না বসিয়ে দিয়েছি, আমি শাকটাও ভেজে নিলাম, আর ওই দিক দিয়ে মূলার ওই যে শুটকি দিয়ে তরকারিটাও আমার প্রায় হয়ে গেল। আর এই যে এখানে কবুতরের মাংসটা বসিয়ে দিব। যে দুপুরে রান্না বান্নার পর, খাওয়া দাওয়ার পর, এটা হচ্ছে বিকালবেলা আসর আজানের পর, নামাজ পড়ে চলে আসলাম। যে এখানে বেডশিটগুলি ধুয়ে রাখছিলাম, ভাবলাম যে এখন একটু গুছিয়ে রাখি। প্রতিদিনই কিন্তু বিকালবেলা হলেই কিন্তু কাপড় চোপড় গুছানো হয়। এই যে বেডশিটগুলি আমি একটু গুছিয়ে নিচ্ছি। হয়ে গেল গোছানো, এখন চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। এখন মাগরিবের নামাজ পড়ে তারপর চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আজকে মেয়ে কালকে বলছিল যে আম্মু চিকেন ফ্রাই খাবো, তাই দুপুরবেলা আমি এগুলি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন বের করে ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। আজকে বিকালে নাস্তা এটাই হবে। যে নাস্তা রেডি করে চলে আসলাম খাওয়ার জন্য।
নিচ্ছি মার মেয়ে মিলে খেয়ে নিচ্ছি, কারণ এই সময়ে আপনাদের ভাইয়া বাসায় থাকে না, দোকানে থাকে, তাই আর কি আমরা এই সময়ে মা মেয়ে বাসায় থাকি। আর বিকালের নাস্তাটাও আমাদের মা মেয়েরই করে নিতে হয়। এখানে ওই দিক দিয়ে কিছু জাল পিঠা বানিয়েছি, আর এই জাল পিঠাগুলি অনেক টেস্ট হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।